আজ আমি বানাবো শুধু আটা দিয়ে তালের বড়া। খেতে খুবই টেস্টি হয় আর খুবই নরম। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য একটা পাত্রে আমি আটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, মৌরি। এবার ভালো করে শুকনো উপকরণগুলো হাতে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি তাল নিয়ে নিয়েছি। তালটা আমি গুড় দিয়ে আর লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা দিয়ে দেব। আমি এটা পুরোটাই আটা দিয়ে করব, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এখানে আরেকটু আমার তালের কাপটা লাগবে, একটু দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো ছেঁকে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়াটা একে একে ছেড়ে দেব। বড়াগুলো ছাড়া হয়ে গেল, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তালের বড়া পুরোপুরি রেডি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ফিরে আসছি পরের ভিডিওতে।